আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কোথায় মুক্তিযুদ্ধ করেছিলেন? মুক্তিযুদ্ধ মন্ত্রীকে প্রশ্ন মির্জা ফখরুলের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আকম মোজাম্মেল হককে প্রশ্ন করে বলেছেন, আপনি কোথায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন? জন্মাষ্টমী উপলক্ষে সোমবার রাতে এক ভার্চুয়াল আলোচনা সভায় এই বিএনপি মহাসচিব এই প্রশ্ন তোলেন। বিএনপি সহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা জন্মাষ্টমী উপলক্ষে কয়েক ঘন্টা ব্যাপী আলোচনা করেন। অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন রাজধানীর স্বামীবাগের ইনকাম ইসকনের শ্রীমান তেজ গোবিন্দা দাস ব্রহ্মচারী। মির্জা ফখরুল বলেন, আমি খুব পরিষ্কার করে বলতে চাই যে আপনি মুক্তিযুদ্ধ করেছিলেন কিনা তা প্রমাণ করতে হবে। আপনি আজকে যে মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন, এই মন্ত্রণালয় সৃষ্টি করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি সৃষ্টি করেছিল। আজকে মুক্তিযোদ্ধাদের আপনি অপমান করছেন, তার জন্য আপনি অবশ্যই জাতির সামনে জবাবদিহি আপনাকে করতে হবে। বিএনপি মহাসচিব আরো বলেন, দুর্ভাগা আমাদের আজকে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে আওয়ামী লীগের তথাকথিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, তিনি আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে কটূক্তি করেছেন, অন্যায় কটূক্তি করেছেন। তিনি বলেন, আসলে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, তারা মুক্তিযুদ্ধের চেতনাতেও বিশ্বাস করে না। আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা, এক ব্যক্তির একটি শাসন ব্যবস্থায় তারা বিশ্বাস করে, সেই লক্ষ্যে তারা কাজ করছে। বেগম জিয়ার নখের যোগ্য আপনারা নন, মন্ত্রীদের ফখরুল। সরকারের মন্ত্রীদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে বিদ্রুপাত্মক কথা বলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বেগম জিয়া সম্পর্কে সংযত হয়ে কথা বলুন, তার পায়ের নখের যোগ্য আপনারা নন। আজ দুপুর 12:00 রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি না দেওয়া প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকারের একমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ বলেই বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দেয়নি সরকার। তিনি বলেন, তাকে বিদেশে চিকিৎসার দেওয়ার সুযোগ আইনি আছে, কিন্তু সেটা না দিয়ে বেগম জিয়াকে চিকিৎসা পাবার সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। ফখরুল বলেন, খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখা এবং বিএনপিকে নিশ্চিহ্ন করাই সরকারের লক্ষ্য। আবারও আলোচনায় খালেদা জিয়ার জন্মদিন এই প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বেগম জিয়ার জন্মদিন নিয়ে বানোয়ার তথ্য বানিয়ে সোশ্যাল মিডিয়া ছড়ানো অরুচিকর।